অনেক সমালোচনার পরও দেশের হাজারো ক্রিকেট সমর্থক বুঁদ হয়ে আছে বিপিএল উন্মাদনায়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে পর্যায়ক্রমে মাঠের লড়াই নামছেন ক্রিকেটাররা। গ্যালারিতে বসে চার ছক্কার তালে তালে গলা ফাটাচ্ছেন নিজ দলের সমর্থকরা। তবে ভিন্ন চিত্র রাজশাহীতে। এই মাঠে খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটাররা। ২৫,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে নেই একজন দর্শকও। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কখনোই এই মাঠে অনুষ্ঠিত হয়নি বিপিএল এর কোনো ম্যাচ। অথচ এখানে রয়েছে আন্তর্জাতিক মানের পিচ। গ্রিন সিটি ক্লিন সিটি খ্যাত রাজশাহী নগরীতে ইতোমধ্যে গড়ে উঠেছে ভালো মানের বেশ কিছু হোটেল। তাই বিসিবি কর্তাদের কাছে তাদের চাওয়া, বিপিএল এর অল্প কিছু ম্যাচ হলেও যেন অনুষ্ঠিত হয় রাজশাহীতে। এবারও আমরা রাজশাহীবাসী নিরাশ। বিভাগের শহরে আপনার এত সুন্দর একটা স্টেডিয়াম থাকতো, খেলা তো দূরের কথা, সামনে একটা আমাদের টিমও নাই। ওদেরকে দেখে আমরা কিন্তু আরো ভালো করে শিখতে পারবো। যদি আমাদের রাজশাহীতে হয় তাহলে খুব ভালো হয়। বিপিএলটা যদি হয় আমাদের সবারই মজা, খেলা দেখাশোনা, সবাই যেরকম খেলাধুলা করে আমরাও তো দেখতে যেতে চাই। ভেন্যুর সংখ্যা বাড়লে জনপ্রিয় হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট। উত্তরের জনপদের ক্রীড়াঙ্গনেও যা যোগ করবে ভিন্ন মাত্রা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। মাঠ, পিচ এইসব নিয়ে আমি বলতে পারবো যে আমরা পর্যাপ্ত সহযোগিতা করতে পারবো। এবং ভালো পিচ, আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ের পিচ। তিনটা ডিভিশনের শহরের দর্শকরা খেলাটা দেখতে পাচ্ছে লাইভ। এটা যদি আমরা একটা ছড়াই দিতে পারি, রাজশাহী একটা ভালো ভেন্যু, খুলনা একটা ভালো ভেন্যু। এদিকে বিপিএল এর হারানো রং ফেরাতে হলে ভেন্যু বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যত বেশি অঞ্চলের মানুষ এর সঙ্গে নিজেদের জড়াবে ততই প্রসার ঘটবে বলেও বিশ্বাস তার। বিপিএল একটা সুন্দর কনসেপ্ট, যে আপনি মার্কেটিংভাবে যে আপনি কীভাবে ফাইন্যান্সিয়ালি আপনি লাভবান হবেন, কমিটি ফ্রাঞ্চাইজিগুলোর কাছে কীভাবে আপনি তাদেরকে ঢেলে সাজাবেন, তাদেরকে কী করে সাপোর্ট দেবেন। ঢাকা বলেন, চিটাগাং, খুলনা, এখন তো রাজশাহী নাই, তো এই ধরনের টিমগুলো হলে ওই এলাকার যারা উদীয়মান খেলোয়াড় তারা মাঠে কিন্তু উপস্থিত থেকে খেলাগুলো দেখতে পারতো। ২০০৪ সালে রাজশাহী শহরে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের নামে স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।